করবে আলোর পাখি, বলে ছেলে তেমনি দেবে, যেমন করেই পারো তুমি আলোর পাখি এনে দেবে, আপন তো ফুল মুখে রেখে ধুলোর মধ্যে শুয়ে আছো, এই কি তোমার কথা রাখা, কথা রাখো উঠে দাঁড়াও, আবার দীর্ঘ বাহু বাড়াও আলোর দিকে। উদ্ভাবনীয় মূলক আধুনিক শিক্ষায় নবজাগরণ ইনোভেটিভ সেন্টার ফর কম্পারেটিভ ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড লোকাভরণ সায়েন্টিফিক রিসার্চের প্রতিষ্ঠা দিবস সম্প্রতি উদযাপিত হল 19 অক্টোবর কলকাতার রোটারি সদনে বরেণ্য সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর 99তম জন্মতিথি পালনের মধ্য দিয়ে। এদিন সংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন সম্পাদক প্রফেসর সুভাষ হালদার। উদ্ভাবনী গবেষণামূলক শিক্ষাই আজকের প্রজন্ম ভবিষ্যৎ বলে আখ্যা করেন, এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই শোনালেন সুভাষবাবু। এদিন বিশিষ্ট ব্যক্তি কয়েকজনকে সম্মানিত করা হয়। নীরেন্দ্রনাথের পুত্র কৃষ্ণরূপ, কন্যা সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র সহ বহু বিশিষ্টজনেরা এদিন উপস্থিত ছিলেন। আদর্শ হিন্দু হোটেল অত্যন্ত জনপ্রিয় একটি আপনার সিরিয়াল ছিল, আজকের এবং তখনকার সিরিয়ালের মধ্যে একটা রিলেট করতে পারেন, আজকের সিরিয়াল আপনার চোখে কি পর্যায়ে আছে? আমি দেখি না, অনেক ধন্যবাদ। Here is an opportunity for all creative performers to showcase their talent by promoting their new CD or YouTube releases and booking a live slot in our digital platform, Quarantine TV or QTV Live channel. QTV Live is a platform for home-to-home streaming of content by artists, performers, professionals, educators, entrepreneurs, social influencers, authors and any organization seeking digital marketing and online event management.